নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ওয়াল নোটিফিকেশান অন করবেন তো বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান রাখি বন্ধনের ছুটি নিয়ে বিদ্যালয়গুলিতে রাখি পূর্ণিমার ছুটি দুদিন থাকবে আপাতত এটাই বলা যাচ্ছে যে বিদ্যালয়গুলিতে রাখি পূর্ণিমার ছুটি দুদিন থাকবে আপনারা জানেন বিদ্যালয়গুলি ছুটি লিস্টে রাখি পূর্ণিমা রয়েছে বারো তারিখ বারো আট দু তারিখে অন্যদিকে নবান্ন থেকে নোটিফিকেশান করে জানিয়ে দেওয়া হয়েছে এগারো আট দু হাজার তারিখ রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকবে যদি ডিপিএসসিগুলি থেকে রকম নির্দেশ না আসে বা বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে কোনো রকম নির্দেশ না আসে যে বারো তারিখে ছুটিটি ক্যান্সেল হয়ে যাবে সেক্ষেত্রে দুটো ছুটি আপনারা উপভোগ করতে পারবেন অর্থাৎ এগারো তারিখ রাখি পূর্ণিমা এবং শহীদ দিবস উপলক্ষে ছুটি থাকবে যদিও শহীদ দিবস পালনীয় বলছে আবার নবান্ন অর্থ দপ্তর থেকে রাখি পূর্ণিমার ছুটি ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে পুরো ছুটি থাকবে এবং বারো তারিখ রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকবে অর্থাৎ বিদ্যালয়গুলিতে দুদিন ছুটি থাকছে আবার রাখি পূর্ণিমার ছুটি যদি এগারো তারিখ করা হয় এবং বারো তারিখে ছুটি যদি ক্যান্সেল করা হয় সেক্ষেত্রে বিদ্যালয়গুলির নি পূর্ব নির্ধারিত পঁয়ষট্টি দিনের যে ছুটির তালিকা তার থেকে একদিন কম হয়ে যাচ্ছে তাই বিদ্যালয়গুলির বারো আট দু হাজার তারিখের ছুটি অর্থাৎ পরের দিনের ছুটি ক্যান্সেল হওয়ার বা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য